আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আবার চলে আসলাম আপনাদের জন্য খুব মজার একটা রেসিপি নিয়ে, আর সেটা হলো জ্যাবড়া কেক। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ এই কেকটা। এই কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ঘরে তৈরি করা যায় এত নরম তুলতুলে জ্যাবড়া কেকটা, এবং সেটা ডিম এবং ওভেন ছাড়া। দেখতে আসলে অনেক সুন্দর লাগছে এই কেকটা, খেতেও কিন্তু অনেক ইয়াম্মি। তাহলে চলুন দর্শক, খুব সহজেই আপনাদেরকে তৈরি করে দেখাই জ্যাবড়া কেক। কেকটা তৈরি করতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে তা হলো ময়দা। এখানে 2 কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে, কোকো পাউডার 2 টেবিল চামচ, চিনি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, মিষ্টিটা অবশ্য যার যার মতো, কেউ বেশি খেলে বেশি, কেউ কম খেলে কম। টক দই 1/2 কাপ পরিমাণ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, বেকিং সোডা 1 চা চামচ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, 1 কাপ পরিমাণ পানি লাগবে, 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে স্টিলের একটা বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা চালনি। যে ময়দাটা নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি, ময়দাটা একটু চেলে নেবেন। দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা, দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা, একটু ভালো করে চেলে নিতে হবে। হয়ে গেছে চালা, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, চিনিটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দইটা, এখন অল্প অল্প করে পানি দিতে হবে। সয়াবিন তেলটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ পরিমাণ, মাখানো হয়ে গেছে ময়দার মিশ্রণটা। এখন এখান থেকে অর্ধেকটা অন্য একটা বাটিতে ঢেলে নেব। একটা বাটি নিয়েছি, এখানে কোকো পাউডারটা ঢেলে দিচ্ছি, 2 টেবিল চামচের মতো পানি, এখন মিক্স হয়ে গেছে কোকো পাউডারটা। এখন এখানে ঢেলে দেব, খুব ভালো করে মিক্স করে নিলাম। দেখুন এরকম একটা কেকের পাত্র নিয়েছি, এখন এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে, পাত্রটার পুরো সাইডে লাগিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে। এখন এই পাত্রটায় এরকম একটা কাগজ দিয়ে দিচ্ছি, কাগজটাকে বসানোর জন্য ঠিক এরকম করে ব্রাশের যে মাথাটা আছে সেটা দিয়ে এরকম করে দিবেন, দেখবেন যে খুব ভালোভাবে বসে গেছে। এখন যে সাদা কালারের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা খুব ভালো করে নেড়ে নেব,
বাটিটা কিন্তু অনেকটা বড় নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু ছোট ছোট বাটিতেও তৈরি করতে পারেন এই জ্যাবরা কেকটা। এখন এই বাটিটা ধরে এরকম করে একটু ঝাঁকিয়ে দিতে হবে। দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই কেকটাকে চুলায় বসাবো। চলুন তাহলে, চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখন ফ্রাই প্যানটা ঢেকে দিব এবং হাই হিটে 10 মিনিট গরম করে নিব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ফ্রাই প্যানটা কি পরিমাণ গরম করে নিয়েছি। এখন এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডের উপরে কেকটা বসিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিচ্ছি 30 থেকে 35 মিনিটের জন্য। আর কেউ যদি ওভেনে বেক করেন তাহলে 40 থেকে 45 মিনিটের জন্য ওভেনে রাখ, তাহলে 30 থেকে 35 মিনিট পরে ফেরত আসছি। দেখুন 30 থেকে 35 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এরকম একটা টুথপিক নিয়েছি, দেখুন লেগে আসছে না। এখন কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে নিয়ে এসেছি, এখন একটা চাকু দিয়ে সাইড দিয়ে একটু কেটে দিচ্ছি। কেকটা কিন্তু অনেকটা গরম, দেখুন কি পরিমাণ নরম হয়েছে কেকটা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। আমি উল্টে দিচ্ছি কেকটা, দেখুন এই সাইডটাও। দেখুন কেকটা আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি বলেছিলাম যে জ্যাবরা কেক তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখুন দেখুন কেকটা কতটা নরম হয়েছে, খুব সহজে চুলাতেই তৈরি করা যায় এই সুস্বাদু কেকটা। দেখুন আমি কয়েকটা পিস করে নিলাম, আর এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আপনারাও ঠিক এই একই নিয়মে বাসায় তৈরি করে দেখতে পারেন, খুব সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় এই জ্যাবরা কেকটা। আমি আপনাদেরকে ঠিক যেভাবে খুব সহজে মাত্র অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে গ্যাসের চুলায় তৈরি করে দেখালাম জ্যাবরা কেক, আপনারাও ঠিক বাসায় একই নিয়মে এরকম করে তৈরি করে দেখবেন, নিশ্চয়ই অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট টাইম আবার যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।